আজ 17 মে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার দিন। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বামী সন্তান সহ 6 বছর বিভিন্ন দেশে পলাতক জীবন কাটিয়ে 1981 সালের 17 মে দেশে ফিরতে সক্ষম হন তাঁর বড় কন্যা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভাগ্যোন্নয়নের ইতিহাস বিনির্মাণের সূচনাক্ষণ এদিন। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। 17 মে 1981, দিনটি ছিল রোববার, আবহাওয়া ছিল বৈরী। ঝড় বৃষ্টি দুর্যোগ উপেক্ষা করে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর থেকে শেরে বাংলা নগর পর্যন্ত রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বরণ করে নিতে। দিল্লি থেকে কলকাতা হয়ে বিকেল 4:30টায় ঢাকার মাটি স্পর্শ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সমবেত জনতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে স্বাগত জানিয়ে শেখ হাসিনাকে অভয় দেয়। ঝড় বৃষ্টির আধার রাতে আমরা আছি তোমার সাথে। 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যাকেই দলের কাণ্ডারি হিসেবে নির্বাচিত করে দল। মূলত ওই দিনেই ঘুরে দাঁড়িয়েছিল 75 পরবর্তী দিশেহারা আওয়ামী লীগ। অবৈধ স্বৈরাচারী শাসন ভেঙে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আবারও দেশ করার স্বপ্ন দেখে আওয়ামী লীগের নির্যাতিত প্রতিটি কর্মী। বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের প্রতিটি মানুষের অধিকারকে রক্ষা করার জন্য নেত্রী সেদিন জোর করে বাংলাদেশের মাটিতে ফেরত এসেছিলেন, এবং তিনি ফেরত এসেছিলেন বলেই পরবর্তীতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে পর্যন্ত সেই গণতন্ত্র অব্যাহত আছে। এরপর টানা 9 বার অর্থাৎ 40 বছর ধরে দলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। শক্ত হাতে নেতৃত্ব দিয়ে উন্নয়নের কাতারে সামিল করেছেন বাংলাদেশকেও। নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করা, স্বাধীনতার চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে গণতন্ত্রের পথে আমরা রওনা দিয়েছি, এবং আস্তে আস্তে আজকের বাংলাদেশ, যে বাংলাদেশ ইতিমধ্যে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, মহিলাদের ক্ষমতায়ন থেকে শুরু করে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী, এবং একেবারে আজকের প্রেক্ষাপটে কোভিডেও সারা পৃথিবীতে আমরা রোল মডেল। 17 মে চিরজীবন বাংলাদেশের প্রতিটি মানুষের মনে জাগরুক থাকবে, এবং এটা আমাদেরকে সাহস শক্তি সঞ্চয় করবে যে সাহসী নেত্রী যখন পাওয়া যাবে তখন বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। তবে তার এই পথচলা কখনোই মসৃণ ছিল না। অন্তত 21 বার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিএনপি জামাত জোটের আমলে চালানো হয়েছে নৃশংস গ্রেনেড হামলা। 111-এর সময় অনেকে পথভ্রষ্ট হলেও শেখ হাসিনা ছিলেন গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন। 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার টানা 12 বছরের দেশ পরিচালনায় বাংলাদেশকে নিয়ে গেছেন উন্নয়নশীল দেশের কাতারে, পেয়েছেন বিশ্বনেতার সম্মান ও অজস্র স্বীকৃতি। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।